এটা হচ্ছে একটা মিস্ট মেকার বা মিনি হিউমিডিফায়ার মডিউলও বলা হয়। এটা রুমের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে কাজে দেয়। পুরোই সার্কিটটি এরকম রেডি অবস্থায় থাকে, এটা অন অফ সুইচ। তো এই মিস্ট মেকার প্লেটটি এরকমভাবে লাগিয়ে নিলাম, একে 3.7 ভোল্টের মোবাইল চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালানো যায়। আর পানিতে ডোবানোর পরও এই মিস্ট মেকার প্লেটে ওয়াটারপ্রুফ সোল্ডার জয়েন্ট থাকায় প্লাস মাইনাস একসাথে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি 110 কিলোহার্জের ফ্রিকোয়েন্সিতে কম্পন তৈরি করে, যার কারণে মুহূর্তের মধ্যে পানিকে জলে বাষ্পে পরিণত করে ফেলে। এখানে হাত দিয়ে রাখলে অনেকটা ঠান্ডা অনুভব হয়। এই মিস্ট মেকার প্লেট বা অটোমাইজারের এতটুকু জায়গাতে প্রায় 740টি স্প্রে ছিদ্র আছে জলে বাষ্প বের হওয়ার জন্য, যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না। তো আমার কাছে এরকম একটি ডিজিটাল মাইক্রোস্কোপ আছে, যা দিয়ে অনেক জিনিসকে এই মাইক্রোস্কোপিক লেভেলে দেখা সম্ভব। দেখতে পাচ্ছেন যে এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে এই প্লেটে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম না। এটা এক ধরনের শব্দ তৈরি করে যা শুনতে এরকম। এটি রুমের আর্দ্রতা বাড়িয়ে রুমের তাপমাত্রা কিভাবে কমায় সেটা এখন আমরা টেস্ট করব। এটি একটি তাপমাত্রা ও সেই সাথে আর্দ্রতা মাপার মেশিন। এই মুহূর্তে আমার রুমের তাপমাত্রা 30.1 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 80%। তো দেখতে পাচ্ছেন 9 মিনিট পর আমার রুমের এই জায়গাতে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমেছে এবং আর্দ্রতা প্রায় 20% বেড়েছে। সেই হিসেবে এই মডিউলটি এসি রুম বা শীতকালেও রুমের আর্দ্রতা নিয়ন্ত্রণে কাজে লাগানো যায়। এই মডিউলটি আপনারা 300 টাকার আশেপাশে অনলাইন শপে পেয়ে যাবেন। তো ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন।